ওটিটি প্ল্যাটফর্মে টেলিভিশন চ্যানেল দেখানোর নিয়ম বহির্ভূত বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচারমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে কাকরাইলের আইডিবি ভবনে কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিএপি। এ সময় কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেন। কেবল টিভি খাতের নানাবিধ সমস্যার সমাধান না হলে যে কোনো সময় এই খাতটি মুখ থুবড়ে পড়বে বলে জানান তারা। অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে তাদের দাবি দেওয়া দ্রুত পূরণের আশ্বাস দেন তথ্য সম্প্রচারমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। Oh,